বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী 23 জুলাই 3 দিনের সফরে ইতালির রাজধানী রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে বাংলাদেশের। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি জানান, কৃষি, খাদ্য, পরিবেশ ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতিসংঘভুক্ত দেশের প্রধানদের সম্মেলনে আলোচনা হবে। সোহান খানের প্রতিবেদন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী 23 জুলাই রোববার ইতালির রোম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি জানান, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি, পরিবেশ, স্বাস্থ্য পরিকল্পনা, অর্থ বিষয়ক মন্ত্রীবর্গ, খাদ্য উৎপাদক, সুশীল সমাজ, বৈজ্ঞানিক, গবেষক সহ অন্যান্য সংশ্লিষ্ট অংশীদার অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিন দিনের সফরে সম্মেলন ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন শীর্ষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করবে। ওই দিন সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী ইউরোপের 15টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলন রিজিওনাল এনভয় কনফারেন্সে অংশ নেবে। বাংলাদেশ এবং ইতালির মধ্যে কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব এনার্জি এবং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী সহ আফ্রিকা মহাদেশের কয়েকটি রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠকের কথা জানান পররাষ্ট্র সচিব। যদিও 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী থাকছেন না, কিন্তু আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় থাকবেন এবং এই তিন দিনে সর্বমোট 30-এর অধিক ইভেন্টস ওইখানে হতে থাকবে। আগামী 26 জুলাই প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান ডক্টর একে আব্দুল মোমেন। ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সোহান খান, এসএটিভি, ঢাকা।